সবাইকে ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল চ্যানেল। আমি শানা শিমুল বলছি। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা ভালো না ভালো না সেটা তো ডেফিনেটলি তোমরা জানতে পারবেই। প্রোডাক্টটা একটু ইউনিক প্রোডাক্ট, আমি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটা একটা লাইকও দিও যদি তোমরা আরো বেশি বেশি প্রোডাক্ট রিভিউ দেখতে চাও। ফার্স্ট অফ অল, এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট? ওকে, টাইটেল দেখে আই গেস তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে এটা কি প্রোডাক্ট। এটা হচ্ছে ফেস ওয়াশ, বাট এটা যেন তেন ফেস ওয়াশ না, এটা হচ্ছে পিলিং ফেস ওয়াশ। পিলিং ফেস ওয়াশটা কি? আমি জানি অনেকেই এখন পিলিং ফেস ওয়াশ সম্পর্কে জানো, অনেকেই জানো না। অনেক নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন রকম ব্র্যান্ড এখন পিলিং ফেস ওয়াশ তারা বের করছে। এবং এই পিলিং ফেস ওয়াশটা আমার কাছে প্রথম যখন আমি দেখেছিলাম, আমি সত্যি কথা বলতে খুবই স্কেপটিক্যাল ছিলাম যে এটা আদৌ কোনো কাজের কিনা, আদৌ কাজে দিবে কিনা। এবং প্রাইস যখন দেখলাম তখন আই ওয়াজ লাইক এরকম একটা লাইক অনুভূতি যে এটা আসলে কি কাজে দেয়, বা আসলে কি যা ক্লেম করছে সেটা ঠিক, এরকম কিছু আর কি আমার মাথার মধ্যে এসেছিল। বাট তারপরও আমি সবসময় প্রোডাক্ট ইউজ করে তারপরে রিভিউ দিতেই পছন্দ করি। সো সবার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, মাই অরা একটা ব্র্যান্ড যারা কিনা রিসেন্টলি লঞ্চ করেছে তাদের দুটো পিলিং ফেস ওয়াশ, এবং যেটা হচ্ছে ফ্রেয়াস উইকলি পিলিং ফেস ওয়াশ, এটা হচ্ছে মিল্ক এবং এটা হচ্ছে অ্যালোভেরা। সো সবার আগে বলি, দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমি মোটামুটি শেষ করে দিয়েছি আর অল্প একটু এটা বাকি আছে। সো এটা আমি আসলে আগে ব্যবহার করছিলাম এবং দেন আমি এটা ব্যবহার করছি। বাংলাদেশ থেকে এসেছি, প্রায় দেড় মাস হয়ে গিয়েছে। এই দেড় মাস ধরে আমি এটা ট্রাই করছিলাম যাতে আমি এটার একটা ডিটেলস রিভিউ দিতে পারি। তোমরা জানো, আমাকে যারা লম্বা সময় ধরে ফলো করো তারা জানো যে আমি, আওয়াজটা হচ্ছে আমার হিটারের, ঠিক আছে, চার্জ হচ্ছে, সন্ধ্যা হলে আমার রুমটা গরম হওয়া শুরু করে, সরি, এক্সকিউজ মি। আচ্ছা, যেটা বলছিলাম যে পিলিং ফেস ওয়াশের যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমরা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা জানো যে আমি একটা প্রোডাক্টের রিভিউ হাতে পাওয়ার সাথে সাথে কখনো দেই না, আমি সেটা ইউজ করি, স্পেশালি যদি সেটা স্কিন কেয়ার হয়। আমি আরো লম্বা সময় ধরে এটা ইউজ করি। আমি তোমাদের ডেফিনেটলি দেখাবো এটা কিভাবে ইউজ করে, কেন ইউজ করে, এবং কেন আমি একটা ফেস ওয়াশ নিয়ে রিভিউ দিচ্ছি এটাও তোমরা দেখতে পারবে, কারণ এটা ইন্টারেস্টিং লাগার সব থেকে বড় কারণ। এটা হচ্ছে পিলিং ফেস ওয়াশ। পিলিংটা হচ্ছে কি, এটা যখন তোমরা ইউজ করবে তোমাদের ফেসে তখন তোমরা দেখতে পারবে যে লিটারেলি তোমরা ডেড সেল, ডার্ট এগুলো তোমরা দেখতে পারবে যে উঠে আসছে, পিল হয়ে আসছে, এটা তোমরা দেখতে পারবে। তোমাদের স্কিন পিল হবে না, তোমাদের স্কিনের ময়লা ডেড সেল এগুলো পিল হবে। পিলিং ফেস ওয়াশের যে টেকনোলজিটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি তোমরা যখন তোমাদের ফেসে স্কিনে এটাকে অ্যাপ্লাই করতে থাকবে, হালকা ভাবে রাব করতে থাকবে, এটা তখন পিল অফ হতে শুরু করবে। বেসিক্যালি এটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে পেনিট্রেট করে এবং এতে যেটা হয় আমাদের ডেড সেল এবং ডার্ট গুলো উঠে আসে। এটার আরেকটা কথা আমি বলে রাখি, এই ব্র্যান্ডের একটা ভালো দিক আমি বলে রাখি। তোমরা এখন জানতে চাইবে যে এটা কোন দেশি ব্র্যান্ড, এটা ডেফিনেটলি মাই অরা, ইটস এ বাংলাদেশি ব্র্যান্ড, বাট এই প্রোডাক্টটা ডেভেলপ হয়েছে ইউকে তে, যেটা কিনা পেছনেই লেখা আছে, ইউকে সব ঠিকানা টিকানা দেওয়া আছে। সো এটা ডেভেলপ হয়েছে ইউকে তে। দুটোর প্রাইস হচ্ছে 225 টাকা ইচ। আই ক্যান বিলিভ ইট, মানে এত 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 রিজনেবল প্রাইস এর একটা ফেস ওয়াশ, যেটা কিনা অ্যাকচুয়ালি যা ক্লেম করছে সেটা আদৌ করছে কিনা সেটা নিয়ে আমি এখন আসছি। বাট তার আগে আমি বলি যে এটা কি কি ক্লেম করে, এবং তারপরে আমি ধরছি যে ওরা সত্যি বলছে না মিথ্যা বলছে। আচ্ছা, আমি এখন ওদের ফেসবুক পেজে আছি, মাই অরার ফেসবুক পেজ, আমি লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। বাই দ্য ওয়ে, তোমাদের আরেকবার আমি এই কথাটা বলে রাখি, আমি জানি রিভিউ দিলে অনেকে মনে করো যেগুলো পেইড রিভিউ কিনা, ডেফিনেটলি এটা কোনো পেইড রিভিউ না, আমার প্রোডাক্ট ব্যবহার করে যা লেগেছে আমি তাই বলবো। বাট তার আগে আমি বলি যে তারা কি কি ক্লেম করছে। এটা যেটা করবে, রিডিউস ফাইন লাইন অ্যান্ড রিঙ্কেল, আচ্ছা, দেন ডেড সেলকে রিমুভ করবে, একই সাথে অ্যাকনে দূর করতে হেল্প করবে, তারপরে তোমাদের স্কার যেটা সেটাকেও ধীরে ধীরে দূর করে দিবে, স্কিন টোন এবং টেক্সচারকে এনহ্যান্স করবে, স্কিনকে হাইড্রেটেড রাখবে। ওকে, অনেকগুলো ক্লেম। সো আমি যেটা করেছি, আমি বেসিক্যালি এটাকে পুরো এক মাস ব্যবহার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা পুরো শেষ হয়ে গিয়েছে, আমি এখন আরেকটা ব্যবহার করছি। সো এখন আমরা দেখবো যে এটার ক্লেমটা অ্যাকচুয়ালি সত্যি কিনা, বাট তার আগে চলো দেখে আসি যে এই প্রোডাক্টটা আসলে কিভাবে ইউজ করতে হয়। সবার আগে যেটা করব, ফেসকে আমরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, এবং তারপরে যেটা করব, অল্প একটু আমি পিলিং ফেস ওয়াশটা নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ব্যবহার করছি ফ্রেয়াসের অ্যালোভেরা উইকলি পিলিং ফেস ওয়াশটা। পুরো হাতে নেয়ার পরে আমি পুরো মুখে
ভালোভাবে এটাকে মাসাজ করতে থাকব। এখানে একদমই কিন্তু জোরে জোরে রাব করা যাবে না, খুব হালকা হাতে মাসাজ করতে থাকবে। এবং যখন তোমরা মাসাজ করতে থাকবে, তোমরা দেখবে যে পিল হতে শুরু করবে তোমাদের প্রোডাক্টটা। এবং প্রোডাক্টটা যখনই পিল হতে শুরু করবে, তার মানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফেসের যে ময়লা, পোর্সের ভেতর থেকে ডার্ট, তারপরে তোমাদের ডেড সেল সব ধীরে ধীরে উঠে উঠে আসছে, দেখতে পাচ্ছ? এখানে তোমাদের আমি একটা টিপস দিই, অনেকের ফেসিয়াল হেয়ার অনেক বেশি থাকে গালের দিকে, আমার নিজেরও কিন্তু আছে। অনেক সময় মনে হতে পারে যে ফেসিয়াল হেয়ারে আটকে যাচ্ছে পিলগুলো, সেক্ষেত্রে যেটা করবে, তোমাদের হেয়ার গ্রোথটা যেদিকে সেদিকে তোমরা মাসাজ করবে। দেখো আমারও কিন্তু ফেসিয়াল হেয়ার আছে ফেসে, যেটা কিনা অ্যাকচুয়ালি দেখা যায় না, কারণ এগুলো খুবই লাইট কালারের। তো আমি যেটা করছি, আমি আমার হেয়ার গ্রোথ যেদিকে সেদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করছি। পুরো মুখে ভালোভাবে মাসাজ করতে থাকবে এবং দেখবে যে কিভাবে ডেড সেল এবং ময়লাগুলো উঠে আসছে। এটা দেখতে খুব একটা ভালো লাগবে না তখন, সত্যি কথা, বাট ফিলিংসটা যে আসবে যে তোমাদের মুখের ময়লাগুলো যে ক্লিন হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে ভালো একটা ফিলিং। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এই ফেস ওয়াশটার মধ্যে লিকোরিশ রুট এক্সট্রাক্ট আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, কারণ লিকোরিশ রুট এক্সট্রাক্ট কিন্তু স্কিন ব্রাইটনেস করার কাজেই আসে। যাই হোক, পুরো মুখটা ভালোভাবে ধুয়ে ফেলার পরে আমি একটা টাওয়াল দিয়ে হালকাভাবে প্যাড ড্রাই করে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্মুথ স্কিন আমাকে দিচ্ছে এবং আমি অনেক অনেক ফ্রেশ ফিল করছি। এটা যখন ইউজ করবে তখন আলাদাভাবে আর ফেস ওয়াশ তোমাদের ইউজ করার কোনো দরকার নেই, আলাদাভাবে আমি বলবো স্ক্রাবার ইউজ করতে হবে না, কারণ এটা যেটা করবে একটা মাইল্ড স্ক্রাবের কাজও কিন্তু করবে, তোমাদের স্কিনটা কেটে কিন্তু এক্সফোলিয়েটও করছে, ঠিক আছে, পিলিং যে টেকনিকটা। আচ্ছা এখন আসি যে এটা অ্যাকচুয়ালি কাজের কিনা, আদৌ কি এটা তোমাদের কেনা উচিত? 225 টাকারও অনেক দাম আছে, খরচ করা উচিত কি উচিত না? আমি বলবো ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। যেহেতু এটা মিল্ক এবং অ্যালোভেরা, আমি জানি এখন প্রশ্ন আসবে যে মিল্ক কেন এবং অ্যালোভেরা কেন। মিল্কটাতে হচ্ছে মিল্ক এক্সট্রাক্ট আছে, অ্যালোভেরাটায় অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে। অ্যালোভেরাটা কাইন্ড অফ লাইক তোমাদের যদি অ্যালোভেরা স্যুট করে, তোমাদের যদি অয়েলি স্কিন হয়, একটু অ্যাকনে প্রোন স্কিন হয়, তোমরা তাহলে অ্যালোভেরাটা ইউজ করতে পারো। এবং তোমরা যদি মনে করো যে না, আমরা মিল্কটা বেশি প্রেফার করি, স্কিনটাকে একটু ব্রাইট দেখাতে চাই এবং তোমাদের স্কিনটা কম্বিনেশন টু কাছাকাছি ড্রাই স্কিনের দিকে, তাহলে তোমরা মিল্কটা ব্যবহার করতে পারো। আমি লাগাতার মিল্কটা ব্যবহার করেছি এবং এটা আমার স্কিনে পারফেক্টলি স্যুট করেছে, এবং এখন আমি অ্যালোভেরাটা ব্যবহার করছি, অ্যালোভেরাটাও আমার স্কিনে স্যুট করছে। এখন তোমরা যদি বলো আমার স্কিন কোন টাইপের, আমার স্কিন হচ্ছে কম্বিনেশন টাইপের, বেসিক্যালি আমার নাক এবং আমার কপাল অনেক অনেক অয়েলি এবং আমার গালের দুপাশে ভয়াবহ রকমের ড্রাই, স্পেশালি নাকের দুপাশে আমার ড্রাই, সো আমি কম্বিনেশন স্কিনের। আরেকটা কথা বলি, এই পিলিং ফেস ওয়াশটা শুধু ফেস না, তোমরা গলায় ব্যবহার করতে পারবে, ঘাড়ে ব্যবহার করতে পারবে, পিঠে ব্যবহার করতে পারবে। যাদের ঘাড়ে কালো দাগ থাকে, যাদের গলার দিকে কালো দাগ থাকে, ব্যাকে কালো দাগ থাকে, এসব জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে। এবং তোমরা আরেকটা জায়গায় ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে তোমাদের কনুইও তোমরা ব্যবহার করতে পারবে, অনেকের কনুইও কিন্তু ডার্ক থাকে, সো রেগুলার রেগুলার তোমরা এটা ব্যবহার করতে পারো। মানে আমার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা যদি একটা বড় আরো বড় ফর্মে আসতো, লাইক পুরো বডি ওয়াশের জন্য, আরো আরো ভালো হতো, কারণ আমার কাছে এটা এতটা এতটা ভালো লেগেছে যে ব্যবহারের পরে স্কিন একদম সফট হয়ে যায়। তবে আমি বলবো এটা ব্যবহারের পরে ডেফিনেটলি একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে, যে কোনো ফেস ওয়াশের পরেই ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবে, আমি বলবো প্রতিদিন ব্যবহার করার আসলে প্রয়োজন নেই, এবং ওদের নিজেদের পেজেও এটা বলা আছে যে প্রতিদিন ব্যবহার করার একদমই দরকার হয় না, সো এটা একটা ভালো দিক। সো এখানে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি এই দুটো, এটা হচ্ছে মাই অর্ডার ফ্রেয়াসের উইকলি পিলিং ফেস ওয়াশ, এটা হচ্ছে অ্যালোভেরা, এটা হচ্ছে মিল্কের, এবং দুটোর প্রাইসই 225 টাকা। এবং তোমরা যদি এটা পারচেজ করতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করতে ভুলো না, ওখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। মাই অর্ডার পেজের ছবিটাও আমি আমার এখানে দিয়ে দিব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে এটা কোন পেজ, এবং ইজিলি যাতে তোমরা খুঁজে পেতে পারো। সো এটাই ছিল আমার আজকের রিভিউ, এবং ইয়েস, এটাকে আমি পার্সোনালি বলবো যে প্রোডাক্ট হিসেবে এবং ডেভেলপড ইন ইউকে, সেই ক্ষেত্রে প্রাইস হিসেবে সবকিছু মিলিয়ে এটা অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট, এবং অবশ্যই তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। তোমরা যদি আমার এই ভিডিও দেখে এটা কিনে থাকো, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর যদি তোমরা অলরেডি এটা ট্রাই করে থাকো, তাহলে প্লিজ আমাকে জানিও যে এটা আসলে তোমাদের কেমন লেগেছে। সো এটাই ছিল আমার আজকের শর্ট রিভিউ, প্রোডাক্ট রিভিউ। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আর কি কি ধরনের রিভিউ তোমরা দেখতে চাও। তো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।